ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির জন্মতিথিতে আজকে আমাদের রাজ্যের দক্ষিণ জেলা বিলুনিয়া, রাজনগর, জুলাইবাড়ি, শান্তিবাজার এইসব বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথীরা কর্মীরা যখন আসছিলেন তাদেরকে সিপাহীজলার সামনে বিশালগড়ে তাদেরকে আটকে দেওয়া হয়। আটকে সেখানে প্রস্তুতি নিয়ে এই ভারতীয় জনতা পার্টির নামে দুর্বৃত্তরা সেখানে তাদেরকে আটকে মারধর করে সেইখানে আমাদের সাথীরা কর্মীরা আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা প্রায় 1.5 ঘন্টা এই দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করেছে। আমাদের বিলুনিয়া ব্লক কংগ্রেসের সভাপতি অরুদেব সহ 12 জন আহত হয়েছেন এবং চিকিৎসাধীন। আজকে এই একটা শুভ দিনে এই সারা রাজ্যে একটা দুর্বৃত্তায়ন এবং একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে যত দিন যাচ্ছে জনবিচ্ছিন্ন এই ভারতীয় জনতা পার্টি যেভাবে আজকে আমাদের নিরীহ কংগ্রেস কর্মীদের উপর, আমাদের সাথীদের উপর আক্রমণ করেছে এবং যে ভাষা আজকে আমরা গর্বিত আমাদের এই সাথীদের কর্মীদের যারা সেখানে সেই সন্ত্রাসকে মোকাবেলা করে প্রায় 1.5 ঘন্টা লড়াই করে তারা সেই আজকে জানান দিয়েছে এটা জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের কোন সৈনিকের গায়ে যদি একটা আঁচড় পড়ে তার পরিণাম আগামী দিনে ভালো হবে না। বিপ্লব বাবু যদি মনে করেন সন্ত্রাসী দিয়ে, দুর্বৃত্ত দিয়ে আর দুষ্কৃতিকারীদের দিয়ে রাজ্যটা শাসন করবেন তাহলে ভুল করবেন। আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেব। আমাদের সাথীদের কর্মীদের এক বিন্দু রক্ত বৃথা যাবে না। যেভাবে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধীর রক্তে দেশ সমৃদ্ধ হয়েছিল এখনো গণতন্ত্রের লড়াই, সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আমাদের এই রাজ্যের আমাদের কংগ্রেসের জাতীয় কংগ্রেসের কর্মীরা, সাথীরা। আমরা তাদেরকে সেলুট জানাই, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আজকে যেভাবে বিজেপি দুর্বৃত্তদের ওরা মোকাবেলা করেছে 1.5 ঘন্টা এবং মোকাবেলা করে আজকে তারা নিজেরা রক্ত ঝরিয়েও কংগ্রেসের ঝান্ডাটাকে ওরা তুলে ধরে রেখেছে।